রাসুল দেখো তো কে আসছে। রাসুল কে আসছে? দরজা লাগাইছো? এটা দরজা ভালো করে লাগাইছো? রাইসুল, তোমাকে তোমার আব্বু ডাকতেছে, তাড়াতাড়ি আসো। এ কে কে? আপনি কে? আমি একটু আসছি। কোথায় আসছেন যে আপনি? আমি পাঁচতারা মনে করে আসছি। তা আপনি এনে কি করতেছেন? হ্যাঁ, এনে দেখতেছি ঘরটা সুন্দর। তো বসেন বসেন। না বসবো না, আমি পাঁচতলায় যাবো। পাঁচতলায় আপনার কে? আমার ফকির দাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। তুমি কি খুঁজতেছো? তুমি লিখো না, তুমি কি খুঁজতেছো? মোবাইল কোথায়? ও, তাহলে একটা মহিলা আসছে, মনে হয় উনি চুরি করছে না? দেখো তো তাড়াতাড়ি, ওই মহিলা বলছে পাঁচতলায় যাবে, তোমরা একটু দেখে আসো তো, মহিলাকে পাও কিনা। তাই মহিলাটা কোথায় গেছে দেখছে? এ মহিলারই কাজ, এ মহিলারই কাজ, এ মোবাইল গুলো নিয়ে গেছে। দেখছো কিভাবে বাসা থেকে মোবাইল নিয়ে যায়? এজন্য আমি বলছেন, তোমার আব্বু যখন আসছে তুমি দরজা লাগাই রাখো ভালো করে। তুমি না বলছো লাগাইছো দরজা, এখন কই? হ্যাঁ, মোবাইল কোথায়? এখন মোবাইল দাও, টাকা খুঁজি নাই তো মোবাইল দাও, ভালোভাবে লাগাই রাখবা। এখন এখন চুরকি ধরবা, আর কিন্তু ওই মহিলা আসে না তাহলে ওনাদের ধরে পিটা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার ভালো লাগছে? আর কোনদিন মোবাইল রেখে চলে যাবে, দরজা না লাগিয়ে চলে আসবে? এবার থেকে প্রতিদিন সুন্দর করে আব্বু যদি আসে, কেউ আসলে দরজা খুলে দিয়ে আবার দরজা লাগাবে, ঠিক আছে? এখন এ আম্মু তুমি লিখো লিখো, দেখি ওই মহিলা একদিন আসে কিনা, আসলে বাদ দিয়ে রাখতে হবে।